আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদ্য। এই অক্ষরে লিখেছেন মহাদেব সাহা। মহাদেব সাহার লিখিত এই পদ্যটি, এই অক্ষরে পদ্যটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আগে জানার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে কি আমাদের কবিতাটা পড়ে নিতে হবে। অবশ্যই আমরা এই কবিতার মধ্যেই বুঝতে পারছো এখানে আছে বলা অক্ষরে কথাটা বলা আছে, মানে অক্ষর মিন্স বর্ণমালা। আমরা আমাদের ছোটবেলা থেকে যে মানে লেখাপড়া শেখার প্রথম হাতেখড়ি হিসেবে আমরা যে বর্ণমালাগুলো শিখি সেগুলোই আসলে অক্ষর নামে পরিচিত। তো মহাদেব সাহা আসলে এই অক্ষর বলতে কি বুঝাচ্ছেন? সে কি সরে আসরে ক খ লিখা শেখাচ্ছেন না সে সেটা সম্পর্কে বর্ণনা করছেন? আসলে ঘটনাটা তা নয়। আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে নিই, তাহলে বুঝতে পারবো আসলে ঘটনাটা কি। বাংলা অক্ষর বা বর্ণ বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে অস্তিত্বের সাথে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে মানে মনকে আনন্দে ভরে দেয়, বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে, কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর। বাংলা অক্ষর বাঙালির মিলিত সত্তার শ্রেষ্ঠতম উৎস। আমাদের অক্ষরসমূহ আপন পর সকলকে কাছে টানে, দূর করে দেয় সব বিভেদ। বাংলা অক্ষর বাঙালির বুকে সঞ্চার করে অবারিত ভালোবাসা, আশা। আলোচ্য কবিতাটিতে বাংলা অক্ষর তথা বর্ণমালার প্রতি কবির অবারিত ভালোবাসা ও গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। আসলে কি মানে তোমরা হয়তো ভাববে যে অক্ষর আমাদেরকে কাছে টানে, অক্ষর দ্বারা এটা কি করে সম্ভব? আসলে কবির যে মনোভাবটা কবি বুঝাতে চেয়েছেন যে বাংলা অক্ষরের কথা যখন আমাদের মনে পড়ে বা বাংলা অক্ষর যখন আমরা শিখতে যাই তখন বাংলা অক্ষরের কথা ভাবতে গেলেই আমাদের নিজেদের দেশের কথা, নিজের মায়ের কথা, নিজের মায়ের হাতে খড়ি দেওয়া সেই প্রথম বর্ণ শেখানোর কথা, স্কুলের প্রথম দিনের কথা, সেই সব কিছুই মনে পড়ে যায়। তখন আমরা একজন অন্যজনের কথা মনে করি, তখন আমরা একজন অন্যজনের সাথে মিলিত হই, মনের থেকে আনন্দে ভরে ওঠে তখন আমাদের মন, আমরা স্বপ্নমুখী হয়ে উঠি তখন, যে স্বপ্ন দেখতে শুরু করি। এই অক্ষর নিয়ে আমরা কত স্মৃতি, আমাদের কত আনন্দ, কত ভালোবাসা, এবং আমাদের মনকে তখন আর বিষণ্ণ থাকতে দেওয়া হয় না, মনটা তখন ভরে ওঠে সুন্দর কিছু স্মৃতির অবতারণার মাধ্যমে। তো আসলে মহাদেব সাহা কথাটা সত্যিই বলেছেন। যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রথম হাতে ঘড়ির কথা, প্রথম বর্ণ শেখার কথা মনে করি তাহলে প্রত্যেকের সেই শেখার পেছনে একটা সুন্দর স্মৃতি জড়িয়ে আছে, বিশেষ করে মায়ের হাত ধরে শেখা স্মৃতিগুলো, স্কুলের প্রথম দিনের স্মৃতিগুলো। প্রত্যেক এইভাবে প্রতিটা দেশে যখন তার মানে বিশেষ করে বাঙালিরা, বাঙালি একটু আবেগপ্রবণ, তারা চেষ্টা করে, তারা যখনই তাদের পুরনো কথাগুলো মনে পড়ে তারা অনেক মানে স্মৃতির মানে অবাধ স্মৃতিতে বিচরণ করতে থাকে, তারা তখন তারা স্বপ্ন দেখে, নতুন করে আবার নতুন আশা জাগে তাদের মনে। এই অক্ষরটাও আমাদের বাংলা অক্ষরগুলোও ঠিক তেমন আমাদের খুব মনের কাছে নিয়ে আসে, মনটাকে আমাদের একদম ভরিয়ে তোলে, আমাদের খুব কাছাকাছি এই অক্ষরগুলো, মনের খুব কাছে। তো এই বিষয়টাই মহাদেব সাহা তার গভীর ভালোবাসা, তার অক্ষরের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলোই তার এই কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এটাই পাঠের উদ্দেশ্য এই কবিতাটির। তাই তো লেখক পরিচিতির মধ্যে আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কবি হচ্ছেন মহাদেব সাহা। তিনি 1944 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। মহাদেব সাহার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো এই গৃহ, এই সন্ন্যাস, অস্তমিত কালের গৌরব, টাপুর টুপুর, মেঘের দুপুর, ছবি আঁকা পাখির পাখা, সর্ষে ফুলের নদী ইত্যাদি। ওনার সম্পর্কে খুব একটা বেশি এই কবিতায় লেখা হয় নাই বা গল্পে বইয়ে লেখা হয়নি, তো আমি যেটা বলি যে শব্দার্থগুলো অবশ্যই পড়েই ফেলবে, মানে কোনো কবিতাটা পড়তে গিয়ে কিছু ওয়ার্ড তোমাদের বাঁচতে পারে বা কিছু ওয়ার্ডের অর্থ তোমরা জানবে না, সেই ক্ষেত্রে শব্দার্থগুলো তোমাদেরকে হেল্প করবে। আর আমাদের তৃতীয় সেমিস্টারে মোটামুটি সিলেবাস কভার আপ হয়ে গেছে, এই একটা কবিতা ছিল যেটা আমাদের তৃতীয় সেমিস্টারের জন্য ইম্পর্ট্যান্ট ছিল। আরও যদি কিছু ইম্পর্ট্যান্ট থেকে থাকে আমি অবশ্যই সেটা তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে বলবো। এছাড়াও তোমরা চেষ্টা করবে বাংলা প্রথম পত্র ভালো করার একটাই লক্ষ্য, মানে প্রথম শর্ত হচ্ছে রিডিং ভালো করে পড়া, খুব ভালো করে রিডিং পড়বে, রিডিংয়ের প্রত্যেকটা
প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি পড়বে এবং এখান থেকে প্রত্যেকটা বিষয় থেকে এমসিকিউ বা জ্ঞানমূলক নিজেরাই বাছাই করে লিখবে, নিজেরাই সেটা চর্চা করবে। এবং সিকিউগুলোর ক্ষেত্রে বলবো যে উদ্দীপকটা খুব ভালো করে পড়ে প্রথমে বুঝবে, যারা রিডিং ভালো করে পড়ে তারা উদ্দীপক পড়লেই বুঝতে পারবে কিছুটা এর ভেতরের যে তথ্যবলী, যে কী তথ্যবলী কী চাওয়া হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান কতটুকু, সেটা কত মার্কের, সেগুলো দেখে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। এবং প্রত্যেকটা প্রশ্নে অবশ্যই পয়েন্ট আকার করে লিখতে হবে, যেমন গ এবং ঘয়ের ক্ষেত্রে পয়েন্ট আকার অবশ্যই যেভাবে শেখানো হয়েছে ক্লাসে বা পরবর্তীতে অনেকবারই তোমরা পরীক্ষা দিয়েছো, সেই ক্ষেত্রেও তোমাদের ওরকম পয়েন্ট করে প্রত্যেকটা ভূমিকা দিয়ে উপসংহার করে ভেতরের অংশগুলোকে প্রত্যেকটা পয়েন্ট আকারে লিখতে হবে। এভাবে একটা সৃজনশীল আমরা কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো যেখানে এখানে HW হিসেবে আমাদের এই রিডিং থেকে তোমাদের প্রায় 25টা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করা করবে, এবং এছাড়াও যে সৃজনশীলটা থাকবে সেই সৃজনশীলটা ভালো করে রিডিং করার মাধ্যমে, ভালো করে উদ্দীপকটা পড়ার মাধ্যমে সৃজনশীলটা আগে একবার পড়ে নিবে, 10 মিনিট বা 15 মিনিট ধরে সৃজনশীলটা পড়ে বুঝে তারপরে সেটা অনলাইনে ক্লাসে লিখে জমা দিবে। কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই অনলাইন ক্লাসে আমাকে বলতে হবে, সমস্যাগুলো অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। এছাড়াও অন্যান্য যে রিডিংগুলোর ভেতর থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, যে এই পয়েন্টটা বুঝতে পারছি না বা এই রিডিংটা এই জায়গা থেকে বুঝতে সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই আমাকে বলতে হবে। অনেকেই আছো যারা বলো না বা প্রশ্ন করো না, যদি প্রশ্ন না থাকে সেটা অন্য ব্যাপার, যদি প্রশ্ন মনে থেকে থাকে বা করতে গিয়ে দেখতে পাও যে আমি প্রশ্নটা আমার মনে আসছে, সেহেতু তখন মনে না থাকলে পরবর্তীতে যখন ক্লাসে আমি জিজ্ঞাসা করব তখন অবশ্যই বলবে। এছাড়াও অন্যান্য যে থার্ড সেমিস্টারের পুরনো পড়াগুলো, যেগুলো আগের পড়াগুলো ছিল, সেই পড়াগুলো রিভিশন করবা, অবশ্যই রিভিশন করবা। বাংলা প্রথম পত্রের রিডিংগুলো একদম পড়ে শেষ করে ফেলবা, আনন্দ পাঠের যেগুলো আছে, আনন্দ পাঠ তোমাদের সিলেবাসে যেগুলো আছে এগুলো পড়ে ফেলবে। আনন্দ পাঠের প্রত্যেকটা রিডিং, এমসিকিউ, সিকিউ সব কিছু এরকম রিডিং আকারে পড়ে শেষ করে ফেলবে। কোনো সমস্যা দেখা দিলে সেটা আমাকে পার্সোনালি আমার আইডিতে ড্রপ করতে পারো, বা আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার যখনই দেখতে পাবো। আর যে এই এই অক্ষরের সম্পর্কে, এই কবিতাটা সম্পর্কে ক্লাসে কোনো প্রশ্ন থাকলে করে ফেলবে। সবাইকে আমি মানে আন্তরিকভাবে বলবো, সবাই অনলাইন ক্লাস জয়েন করো, যদিও পরীক্ষা মানে যেমনই হোক, যখনই হোক, অনলাইনই হোক বা সশরীরে হোক, যেভাবেই হোক, একটাই কথা, পড়াশোনাটা কমপ্লিট করে যাও। 7-এর পড়া 7-ই কমপ্লিট করে যেতে হবে, ক্লাস 8-এ গিয়ে 7-এর পড়ার যে মহত্বটা সেটা কিন্তু তখন উপলব্ধি করবে, কারণ 7-এর পড়া 7-ই ইম্পর্টেন্ট। এটা এখানে কমপ্লিট করে 8-এ উঠলে তোমরা 8-এর পড়াটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে, আয়ত্ত করতে পারবে, বুঝতে পারবে। আর 7-এ যদি গাফিলতি করে যারা 8-এ উঠবে, তারা 8-এ গিয়ে বিপদে পড়ে যাবা। সো পড়ালেখা কন্টিনিউ করো, কোনো সমস্যা থাকলে আমার ফোন নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে তোমরা আমাকে নক দাও, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, কিন্তু মনে মনে রেখে নিজেদের পড়াশোনা গাফিলতি করো না, পড়ালেখাটা করে যাও ভালোভাবে, অনলাইন ক্লাসগুলো জয়েন করো, কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাও, বা যে সাবজেক্ট টিচার, যার যে সাবজেক্ট, ইংলিশের ক্ষেত্রে যখন ইংলিশ ক্লাস করবে, বাংলার ক্ষেত্রে যখন বাংলা, ম্যাথের ক্ষেত্রে ম্যাথ, সেই টিচারকে তোমরা কোশ্চেন করবে কোনো সমস্যা থাকলে, মনে মনে রেখে দিয়ে পরবর্তীতে সমস্যা ক্রিয়েট করার থেকে আগে বলে সেই সমস্যাটা সমাধান করা কিন্তু যথেষ্ট ভালো। সো আশা করি সবাই আমার কথাগুলো ভালোভাবে শুনেছো বা বুঝতে পেরেছো। তোমরা এই চ্যাপ্টারের HW পেয়ে গেছো বলে ফেলেছি, সো ভালোভাবে পড়ে অনলাইন ক্লাস জয়েন করবে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।